শহীদ বুদ্ধিজীবী দিবস আজ 1971 সালের এই দিনে বাঙালি জাগরণের সূর্য সন্তান শিক্ষাবিদ চিকিৎসক সাংবাদিক সহ হাজারো মেধাকে হত্যার মাধ্যমে পাকিস্তান তার ভয়ঙ্কর নীল নকশা বাস্তবায়ন করে বাঙালি জাতি হারায় অগণিত গুণী সন্তানকে বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে 14 ডিসেম্বর 1971 বাঙালির চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে ইতিহাসের পাতায় যোগ হয় কালো এক অধ্যায়। এদিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আলবদর আল শামস বাহিনী নির্মমভাবে হত্যা করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। বিজয়ের প্রাক্কালে বেজে ওঠে বেদনার সুর। একমাত্র ঢাকা নগরীতেই অসংখ্য বুদ্ধিজীবীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয় নিষ্ঠুর পন্থায়, যাদের লাশ ফেলে রাখা হয় রায়ের বাজার মিরপুর সহ বিভিন্ন স্থানে। গুলি আর আঘাতে ক্ষতবিক্ষত অনেক মরদেহ শনাক্ত করতে পারেনি প্রিয়জনরাও। ১৯৭১ সালের এই দিনে এসে শত্রুমুক্ত হয় সাভার, দিনাজপুর, বান্দরবন, শিবগঞ্জ, পাঁচবিবি সহ দেশের বিভিন্ন স্থান। মাসুদ রানা, নিউজ 24।